नमस्कार बंधुरा, आज के आमरा निये एसेछि एकेबारे लो मैरिनेशने अर्थात नाममात्र मैरिनेशने दारुण स्वादेर खासिर माँस रान्ना। एखाने 500 ग्राम रेवाजी खासिर माँस नेवा होयेछे। दिए देया हलो 2 चा चामच भालो घी, दिए देया हलो 1.5 चा चामच आदा बाटा। ब्यास एबार भालो करे एई दुटो उपादान माँसेर संगे माखिये नेवा हलो आर 15 मिनिटेर जन्य चापा दिए सरिये रखा हलो। देखो एकटा विशेष मसला करार जन्य ओभेने कड़ाटा बसिये देया होयेछे। कड़ा गरम होये गेछे, एखन एर मध्ये 1 चा चामच भालो घी दिए देया हलो। ঘিটা গরম হয়ে গেছে, এবার কি কি দেয়া হচ্ছে দেখে নাও। এরকম ছোট করে কুচিয়ে নেওয়া আদা 15-20 পিস নেওয়া হয়েছে, একটা গোটা টমেটো নেওয়া হয়েছে, নিয়ে নেওয়া হয়েছে 4টে কাঁচা লঙ্কা, 1/2 চা চামচ গোটা জিরে, কেটে রাখা কুচো পেঁয়াজ থেকে অল্প পরিমাণ পেঁয়াজ নিয়ে নেওয়া হয়েছে, এই রকম এক টুকরো দারুচিনি নিয়ে নেওয়া হয়েছে। এগুলোকে ঘিয়ে ভালো করে ভেজে নেওয়া হবে। প্রথমে পেঁয়াজটা দিয়ে দেওয়া হলো, এবার হালকা হাতে নেড়েচেড়ে নেওয়া হলো, দিয়ে দেওয়া হলো গোটা জিরে, দিয়ে দেওয়া হলো আদা কুচোগুলো, দারুচিনির টুকরোটা একটু ভেঙে ছোট করে দিয়ে দেওয়া হলো, দিয়ে দেওয়া হলো 4টে কাঁচা লঙ্কা, টমেটোটা এরকম গোটা অবস্থাতেই দিয়ে দেওয়া হলো। দেখো এরকম ভাজা হয়ে গেলে কড়া থেকে তুলে সরাসরি মিক্সির মধ্যে এগুলোকে দিয়ে দেওয়া হলো। এবার এটাকে পেস্ট করে নেওয়া হবে। দেখো পেস্ট করে নেওয়ার পর কেমন দেখতে হয়েছে। যে কড়াতে মশলাগুলো ভাজা হলো সেই কড়াতেই দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো সরষের তেল। এখানে আমরা 4 টেবিল চামচ সরষের তেল নিয়েছি। এখন তেল গরম হয়ে গেছে, এবার আগে থেকে কেটে রাখা আলুগুলো এর মধ্যে ছেড়ে দেওয়া হলো। আলুগুলোকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেওয়া হলো। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেওয়া হলো। দেখো যে তেলটাতে আলু ভেজে নেওয়া হয়েছিল সেই তেলটাতে আরও 1 টেবিল চামচ মতো তেল মিশিয়ে নেওয়া হলো। দিয়ে দেওয়া হলো 2 ছোট এলাচ, 2 তেজপাতা দিয়ে দেওয়া হলো, দিয়ে দেওয়া হলো 1 শুকনো লঙ্কা, এখানে 2 বড় সাইজের পেঁয়াজ এবং 2 ছোট সাইজের পেঁয়াজ কেটে নেওয়া হয়েছিল। তার থেকে ভাজা মশলায় কিছুটা তুলে নেওয়া হয়েছিল, বাকিটা এই তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো। পেঁয়াজটাকে হালকা ব্রাউন হওয়া পর্যন্ত ভালো করে নাড়াচাড়া করা হলো। 3 চা চামচ আদা বাটা দিয়ে দেওয়া হলো, 2 চা চামচ জিরে বাটা দিয়ে দেওয়া হলো। দেখো 10-12 কোয়া রসুন থেতো করে নেওয়া হয়েছে, সেগুলোকে এর মধ্যে দিয়ে দেওয়া হলো। দেখো এইভাবে ফুল ফ্লেমে রেখে 4-5 মিনিট ভালো করে কষিয়ে নেওয়া হবে এটাকে। দেখো 5 মিনিট কষে নেওয়া হয়ে গেছে। হালকা ম্যারিনেশন করে যে মাংসটা রাখা হয়েছিল সে মাংসটা এর মধ্যে দিয়ে দেওয়া হলো। দেখো এর মধ্যে মোটা চর্বি রয়েছে, আমরা জানি মোটা চর্বি মাংসের স্বাদ বাড়াতে সাহায্য করে। এবার হালকা হাতে কষতে থাকা হলো, দিয়ে দেওয়া হলো স্বাদ মতো নুন, দিয়ে দেওয়া হলো 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেওয়া হলো স্বাদ এবং রঙের জন্য অল্প পরিমাণ চিনি, যে ভাজা মশলাটা মিক্স করে নেওয়া হয়েছিল এবার সেটাকে দিয়ে দেওয়া হলো। 3 টেবিল চামচ মতো সাদা দই এর মধ্যে দিয়ে দেওয়া হলো। এবার এটাকে বাকি মাংসের সঙ্গে মিশিয়ে নিয়ে ভালো করে কষতে থাকা হলো। 4টে কাঁচা লঙ্কা ফাটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেওয়া হলো। ভেজে নেওয়া মশলাতেও 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হয়েছিল, সেই বুঝে বাকি লঙ্কাটা দেবে বন্ধুরা। এবারে একটু মিশিয়ে নিয়ে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হলো। এইভাবে উল্টে পাল্টে ভালো করে কষিয়ে নেওয়া হবে। আমাদের চ্যানেল আগে থেকে ফলো করে থাকলে নিশ্চয়ই দেখেছো বন্ধুরা, আমরা খুব একটা গুঁড়ো মশলা বা শুকনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করি না। আমরা সাধারণত কাঁচা লঙ্কা এবং বাটা মশলাতেই রান্না করে থাকি। এইভাবে কষতে কষতে বারবার চাপা দেওয়া খোলার মাধ্যমেই টেস্ট কিন্তু পরিণত হয়। এবার এটাকে চাপা দিয়ে দেওয়া হলো। দেখো এই বাটিতে মশলা ধোয়া জলগুলো রাখা হয়েছে, এবার এটাকে এই থালার উপর রেখে দেওয়া হলো। তাতে যেটুকু হালকা গরম হবে সেটা ব্যবহার করতে পারো, অথবা এটাকে হালকা করে বাইরে গরমও করে নিতে পারো। হালকা গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ জল তৈরি হয়েছে, অর্থাৎ চর্বি গলে কিছুটা তেল বেরিয়েছে, মশলা থেকে জল বেরিয়েছে। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হলো। এবারে হালকা গরম হয়ে যাওয়া মশলা ধোয়া জলটা এর মধ্যে ধীরে ধীরে দেওয়া হলো। জলটা দেওয়ার পরে এটাকে আবার চাপা দিয়ে দেওয়া হলো। দেখো ঢাকনাটা খুলে দেওয়া হলো, বুঝতেই পাচ্ছ রং আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। 10 মিনিট রাখা ছিল, তারপর আবার চাপাটা খুলে নাড়াচাড়া করে আবার একবার চাপা দিয়ে দেওয়া হলো। দেখো এইভাবে চাপা দেওয়া, খোলা, মশলার সঙ্গে বারবার মেশানো, এইভাবেই কিন্তু মাংসের টেস্ট আস্তে আস্তে দারুণ বেড়ে যায়। দেখতেই পাচ্ছ বন্ধুরা ফুটতে ফুটতে এবং কষাতে কষাতে জলটা প্রায় মরে যাচ্ছে, আর আস্তে আস্তে রংটার পুরোপুরি পরিবর্তন ঘটে যাচ্ছে। দেখো বন্ধুরা মাংস কিন্তু পুরোপুরি তৈরি, অর্থাৎ কষা মাংসই তোমরা সার্ভ করতে চাও, একেবারে মাংস তৈরি এইভাবেই তোমরা সার্ভ করতে পারো। যেহেতু বাড়িতে বয়স্ক মানুষ রয়েছে এবং এটা রেওয়াজি খাসি, তাই মাংসটাকে আলাদা করে নরম করার জন্য এই মাংসটাকে আমরা একবার প্রেশার কুকারে দেবো। কিন্তু আলু যেহেতু নরম হয়ে গেছে তাই আলুগুলোকে তুলে নেওয়া হবে। আলুর টেস্ট পুরো তৈরি হয়ে গেছে, নরমও পুরো হয়ে গেছে, তাই আলুগুলোকে আর কিছু করার দরকার নেই, এইভাবে আলুগুলো তুলে নেওয়া হলো। দেখতেই পাচ্ছ আলু পুরো নরম, এই দেখো। আলুগুলো যাতে একদম শুকনো না হয়ে যায় তাই ওপর থেকে অল্প গ্রেভি ওপর একটু দিয়ে দেওয়া হলো। এবারে এই কষা মাটনটাকে গ্রেভি সহ প্রেশার কুকারে একবার দিয়ে দেওয়া হবে। যে কড়াতে মাংসটা হয়েছে কড়াটা একটু জল দিয়ে ধুয়ে একটু গরম করতে বসিয়ে দেওয়া হলো। ওই গরম করে নেওয়া জলটা এবার প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেওয়া হলো। অল্প পরিমাণ নুন ছড়িয়ে দিতে পারো। দেখো প্রেশার কুকার বন্ধ করে দিয়ে স্টিম করে নেওয়া হলো। মাংসটা এবার একটা পাত্রে ঢেলে নেওয়া হলো। দেখো মাটন একেবারে তৈরি এবং সার্ভ। এবারে বাটিতে সার্ভ করার সময় আলুর জায়গা থেকে 2 আলু তুলে নেওয়া হলো, এখান থেকে একটু গ্রেভি তুলে নেওয়া হলো। দেখতেই পাচ্ছ গ্রেভি কতটা ঘন হয়ে গেছে। এবারে মাটনের পিস তুলে নেওয়া হলো।
এবারে থালায় অল্প পরিমাণ ভাত এবং দুটো রুটি দিয়ে সার্ভ করা হলো। এই পিসটা তুলে নেওয়া হলো। এবার একটু গ্রেভি তুলে নিলাম, একটা আলু তুলে নিলাম। দেখতেই পাচ্ছ গ্রেভিটা কতটা ঘন হয়ে গেছে। প্রথমে ভাত দিয়ে একটু গ্রেভি একটু আলু মেখে নেওয়া হলো। মটনটা একটু ভেঙে নিলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা শেপ পুরো মেনটেন আছে, কিন্তু মটনটা একেবারে নরম হয়ে গেছে। কষাতেও নরম ছিল, কিন্তু একটু সফট করে নেওয়া হলো যাতে আরও টেন্ডার আরও সুন্দর খেতে লাগে এবং বয়স্ক মানুষদেরও কোনো অসুবিধে না হয়। একটু মাংস দিয়ে এবার টেস্ট করে দেখে নিই কেমন হলো খেতে। যাই বলো তাই বলো, বাঙালির কাছে মটন তার সঙ্গে ভাত হোক বা রুটি কোনো কথা হবে না। বেশি কথা বাড়িয়ে লাভ নেই বন্ধুরা, তোমরা বাড়িতে করে নাও আর আমাদের জানাও কেমন হলো টেস্ট। আমি সাবড়ে দিই রুটিটাও খেয়ে নিই, তোমাদের টেস্ট করে দেখিয়ে দিচ্ছি, তারপর হুশ করে কোথা দিয়ে খাবারটা শেষ হয়ে যাবে বুঝতেও পারবো না। মটনের পিসগুলো তো আমার জন্য ওয়েট করে আছে, তো চলো রুটি দিয়ে এবার টেস্ট করি। একটু গ্রেভি নিলাম, দেখো রুটি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে একটু আলু দিয়ে একটু মটনের পিস নিলাম। যতই ভাত দিয়ে মটন খাও বন্ধুরা, রুটি দিয়ে মটনের টেস্ট অনবদ্য। মটনটা পুরো নরম, মানে যাকে বলে ভেতর অব্দি টেস্ট ঢোকা যাকে বলে সেটা হয়েছে। দেখো ম্যারিনেশন ছাড়া অলমোস্ট হালকা ম্যারিনেশন 15 মিনিটের জন্য। আমি চটপট খেয়ে নিই, তোমরা চটপট সাবস্ক্রাইবটা করে দাও আর পাশের বেল আইকনটা অবশ্যই টিপে দিও। আমি বাকিটা এবার সাবড়ে দিই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।